আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বাবলু ছেলেরা তাদের নাম জানি না আমি। থানায় কোনো অভিযোগ করেছেন? না আমি করিনি, জানছি না। পুলিশ এসছে তো? হ্যাঁ তো পুলিশ এসছে, আমি সাংবাদ। পুলিশ কি বলছিল তা জানছি না, সেটা আমি আমাকে তো পুলিশ কিছু বলে। মেরেছে তার নাম কি? মেরেছে যে মেরেছে তার নাম, তাদের নাম ওই বাবলু টিপু এরা সব ঝামেলা করছে। মার খেয়েছে তার নাম কি? সে কোন দল করে? তৃণমূল করে। আর যারা মেরেছে তারা? কংগ্রেস। কখনকার ঘটনা এটা? এই দেখে না কিছুক্ষণ, আধ ঘন্টা 40 মিনিট হইলো। এটা কোন জায়গা? এটা এই পাড়াটা কি পাড়া গো? মুনাইকান্দ্রার মাছ পাড়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ। সকাল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় গোটা গ্রাম ঘুরে এসেছি। ঘুরে আসার পথে কংগ্রেসের এখানে ব্যানার আছে, ওই দিকে আমরা সব আসছিলাম। এসে ওরা আমাদের লোকদের প্রতি টর্চারিং করে, বিভিন্ন রকমভাবে টর্চারিং করে, এবং টর্চার হতে হতে আমাদের মিছিলকে বাধা দেয়। হ্যাঁ, এবং তার প্রতিকারও হয়, প্রতিকার হওয়ার ফলে এবং ওরা আরও বেশি ভয় করতে আসে। হ্যাঁ, ঝোড়ঝামলার দিকে আগে আসে, তারপরে আস্তে আস্তে প্রশাসন আসে এবং প্রশাসন এসে ইস্তা এখন ইয়ে রাখে, স্থগিত রাখে এখন, তারপরে সব রকম সরে যায়। এখন বিষয়টা প্রশাসনের হাতে চলে গেছে। আমাদের একটা ছেলে ভালো কর্মী, একজন সক্রিয় কর্মী, সে তাকে একজন মারধর করেছে এবং সে নাকি হসপিটালে ভর্তি আছে, এবং যাতে এর কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা দাবি রাখব। এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনকে আমরা এটা অনুরোধ করবো যাতে সুস্থ শান্তি থাকে গ্রাম, এবং যারা বিশেষ করে সুব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা আবেদন রাখব। যিনি আহত হয়েছেন তিনার নাম কি? কেলালউদ্দিন খান, বাপের নাম আলাউদ্দিন খান। উনি কোন দল করেন? উনি টিএমসি। আচ্ছা, ঝামেলাটা কাদের সঙ্গে, কোন দলের সঙ্গে? ঝামেলাটা কংগ্রেসের সঙ্গে ঝামেলা। কংগ্রেসের কারা আপনাদিকে? কংগ্রেসে আছে এখানে, এখন যেটা পুলিশের কাছ থেকে যেটা অভিযোগ হলো পলাশ শেখ, আর এটা হচ্ছে মিলন খান, ওদের বিরুদ্ধে কমপ্লেন হলো এখানে পুলিশের সঙ্গে। ওরা কি করেছিল? তৃণমূলের লোকরা বিজয় মিছিল করতে আসছিলো, ওরা এসে জজ বলে একজন আছে আমাদের গ্রামে, হ্যাঁ আব্দুল রাজা, ওকে তেড়ে মারতে আসে গেলা। হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেনি, এখন অভিযোগ করবে। ওকে হসপিটালে নিয়ে গেছে ভর্তি করতে, তারপর থানাতে অভিযোগ করবে। প্রশাসন এসছে, প্রশাসন তদন্ত করছে, দেখছে সেটা। আপনার নাম? আমার নাম এমডি গিয়াসউদ্দিন খান, মাইকান্দা। চোখের পলকে একটি মেয়ে ভয়ঙ্কর গরিলায় পরিণত হয়, খালি হাতে টাকার ফুল ছুরি, আকাশে উধাও মিশরের রাজকুমারী, স্বর্ণকন্যাদের সাথে জাদুকরের যুদ্ধ, আগুন দিয়ে সুন্দরী মেয়ের মাথা উধাও, আগুন থেকে কন্যার জন্ম ও জাপান থেকে নিয়ে আসা তিনটে ভূতের ডিস্কো ডান্সের মতো বিভিন্ন আকর্ষণীয় ও চমকদার শো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।